बगुड़ा सिटी आइडियल मद्रासा मेधा मनने एक धाप एगिए। सिंगार अर्थ गायक बा गायिका।
ছেলে হলে গায়ক, মেয়ে হলে গায়িকা। তো এই ছিল আমাদের যে আমাদের প্রথমেই বলেছে এটা প্রশ্ন একটা, কিন্তু আমাদেরকে বলেছে কয়েকটি কাজ করতে, যার মধ্যে এক নাম্বার কাজ ছিল আমাদের করতে হবে যে ট্রান্সলেট ইন্টু বাঙালি, অর্থাৎ বাংলায় যেই করতে হবে আমাদের, সেটা আমরা এতক্ষণে করলাম। এখন আমরা চলে যাব দ্বিতীয় যে অপশন আমাদেরকে বলেছে, দ্বিতীয় অপশনে। তো তার আগে আমি এটা আবারও বলে দিচ্ছি তোমাদেরকে, তোমরা বোঝার চেষ্টা করো। তো প্রথমে দেওয়া আছে কি পেইন্টার, পেইন্টার অর্থ তোমরা লিখবে চিত্রশিল্পী। এরপরে আছে ডল, অর্থ তোমরা লিখবে পুতুল। এরপরে আছে হাউসওয়াইফ, তোমরা লিখবে গৃহিণী। ডক্টর, তোমরা লিখবে ডাক্তার। নার্স অর্থ সেবিকা। ফার্মার অর্থ কৃষক। সিঙ্গার অর্থ গায়ক বা গায়িকা। তো আমি এখানে গায়ক লিখেছি, তোমরাও গায়ক লেখার চেষ্টা করবে। এই ছিল আমাদের প্রথম যে অংশ, ট্রান্সলেট ইনটু বাংলা আমরা করেছি। এখন আমরা এই যে ওয়ার্ডগুলো লিখতে পাচ্ছ, এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা মেক সেন্টেন্স করব। এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা একটা করে মেক সেন্টেন্স করব। তো চলে যাচ্ছি মেক সেন্টেন্সে। এই জন্য আমরা মূল ওয়ার্ডগুলো আমরা মিশিয়ে দিব না, আমি জাস্ট এই মিনিংগুলো মিশিয়ে দিচ্ছি। দেখো, মুছে দিচ্ছি মিনিংগুলো। তোমরা পরবর্তীতে খাতায় এই শব্দগুলো তুলে নিয়ে আবারও আমি এখন যেটা করবো অবশ্যই সেটা করার চেষ্টা করো। যেমন দেখো, প্রথমে দেওয়া আছে পেইন্টার। তো আমরা আমাদের বইয়ের যে লেসন 12 থেকে 16 পেজ পর্যন্ত যতগুলো পড়া করেছি লেসনের মধ্যে, ততগুলোর মধ্যে যে নাম রয়েছে, তো পেইন্টার হিসেবে প্রথমে আমরা পেয়েছি মিস্টার আলমকে। তো আমরা সেটাই লিখবো, পেইন্টার মানে চিত্রশিল্পী, তো আমরা ওই কথাই লিখবো। এবার দেখো মিস্টার ALAM আলম, এটা তার নাম, একজনের নাম মিস্টার আলম। মিস্টার আলম লিখে নিয়ে আমরা লিখবো ইজ এ, লিখে এই পেইন্টারটা দেখে নিয়ে আমি এখানে লিখবো। আমি এটা দেখে এখানে লিখছি PAIN PAINTER পেইন্টার। আমাদের নেক্সট সেন্টেন্স একটা কমপ্লিট। তাহলে পেইন্টারটা আমি লিখেছি, লিখেছি মিস্টার আলম ইজ এ পেইন্টার। মিস্টার আলম ইজ এ পেইন্টার, আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপর আমি সেকেন্ড যেটা রয়েছে ডল, এটাতে আমি লেখার চেষ্টা করবো সহজ ভাবে, আই টি ইট ইজ এ ডল, ডি ও ডাবল এ, ইট ইজ এ ডল। আমাদের এখানে ফার্স্ট লেটার বড় হাতের ছিল, অর্থাৎ ক্যাপিটাল লেটার ছিল, আমি কিন্তু স্মল লেটার বা ছোট হাতের অক্ষরটা লিখেছি। কেন লিখেছি বুঝতে পারছো, যেমন আছে আছে, এই জন্য আমি ছোট হাতের অক্ষর লিখেছি। তাহলে ইট ইজ এ ডল। এরপর লিখবো হাউস ওয়াইফ, কি লেখা যায়, আমি লিখবো মাই সহজ করে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছো।
তো অবশ্যই খাতা এগুলো তুলে নেবে তোমরা এবং বাসায় বসে এই পড়াগুলো মুখস্থ করার চেষ্টা করবে। সবাই ভালো করে পড়াশোনা করছো এই আশা নিয়ে আজকের মতো এই ইংরেজি ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও আসবো নতুন পড়া নিয়ে নতুন আরেকদিন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।